আসসালামু আলাইকুম ওরা প্রিয় দর্শক ও বন্ধুগণ আমি আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনাদের সকলকে ইসলামিক লাইফ চ্যানেলে স্বাগতম প্রিয় দর্শক এই ভিডিওটির মধ্যে দিন আল্লাহ তালা প্রত্যেক বন্দাকে পাঁচটি প্রশ্ন করবেন এবং সেই পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে সেই পাঁচটি প্রশ্ন কি এবং তার উত্তর কি সে সম্পর্কে হাদিসে যা এসেছে হুব আমি সেই হাদিসটি ভিডিও স্ক্রিনে তুলে ধরছি আপনারা দেখতে পাচ্ছেন আনিবনে মাসাউদ্দিন রদিউল্লাহ আনহু আনী নবী সাল আলী ওসাল্লাম কলা লা তাজুল ও কদাম ও ইবন আদম ইয়ামাল কিয়ামা মিন ইন্দি রব্বিহি হাত্তা ইউস আলু আন খামসিন হজরত আবদুল ইবনে মাসাউদ রদিউল্লাহ থেকে বর্ণিত তিনি নবী করিম সাল্লাহ আলি থেকে বর্ণনা করেন যে নবী করিম সাল্লাহ সাল্লাম ফরমাইয়াছেন বনে আদমের দুটি পা অর্থাৎ বনে আদম কিয়ামতের দিবসে তার প্রবর নিকট থেকে সরতে পারবে না যতক্ষণ পর্যন্ত তাকে পাঁচটি প্রশ্ন না করা হয় এবং সে ওই পাঁচটি প্রশ্নের উত্তর না দিতে পারে তো সেই পাঁচটি প্রশ্ন কি তা আমি বর্ণনা করছি এক নম্বর হলো আন ফি মা আফনাহু তার জীবন সম্পর্কে দীর্ঘ হায়াত সম্পর্কে সে কোথায় সেই হায়াত ব্যয় করেছে ও আন শিহি ফি মা আবলাহু দুই নম্বর হল তার যৌবন সম্পর্কে সে কোথায় তার এই যৌবন সময় কাটিয়েছে ও মালিহি আইনা ইকাসাবাহু তিন নম্বর হলো তার সম্পদ সম্পর্কে যে সম্পদ দুনিয়াতে কামাইছে কোথ থেকে কামাইছে এবং এবং কিভাবে কামাইছে ও ফিমা মা আনফাকাহু এবং সে চার নম্বর হল সে কোথায় তাহা ব্যয় করেছে ও মাজা আমিলা ফিমা আলিমা পাঁচ নম্বর হলো সে যাহা জ্ঞান বুদ্ধি শিখেছে সে অনুযায়ী কতটুকু আমল করছে এই পাঁচটি প্রশ্ন করা হবে কেয়ামতের দিন এই পাঁচটি প্রশ্নের উত্তর ছাড়া একটা আদম সন্তানও তার সস্থান থেকে লড়তে পারবে না এই পাঁচটি প্রশ্নের উত্তর আল্লাহ তালা সকলকে শিখার জানার তৌফিক দান করুন এই হাদিসটি আছে তিরমিজি শরীফে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বাকু